বাড়িতে জীবনের প্রথম জিনিসটাই যেটা উপলব্ধি করতে পেরেছি সেটা হচ্ছে কোনো কিছুর কোনো সীমা নাই। আর যেটা বাবার কাছ থেকে শুনতাম যে অন্য একজন মানুষ যদি একটা কিছু করে থাকতে পারে, যেটা যত কঠিনই হোক, আরেকজন মানুষও সেটা করতে পারে। নিজেকে মানুষ হিসাবেই চিন্তা করেছি, নারী বা পুরুষ হিসাবে কোনো সময় চিন্তা করিনি। এবং কাজ করতে গেলেও যেটা চিন্তা করেছি, কোনো কিছুতে সীমা নাই। কোনো আরেকটা জিনিস হচ্ছে আপনি কিভাবে চিন্তা করবেন যে আপনার সামনে বাধা আছে কিনা। আপনি যদি মনে করেন বাধা নাই, সেটাই উত্তম। কারণ বাধা থাকলেও সেটা অতিক্রম করা তখন তাহলে সহজ হবে আমার হিসাবে। আর আমার যেই ঘটনা যদি বলি, আমি ঘটনা বলতে আমি যেটা মনে করতে পারি যে HSBC মতন ব্যাংকে একজন CEO ছিলেন, মার্ক হাম্বল। তো একটা দাওয়াতের মধ্যে আমাদের সমস্ত যারা ভ্যালুড ক্লায়েন্ট আছেন তারা সবাই এসেছিলেন এবং আমি একমাত্র মহিলা ওখানে ছিলাম। কিন্তু আমি কিন্তু সেটার ব্যাপারে কিন্তু আমার কোনো কনসাসনেস তখন ছিল না যে আমি যে মহিলা তারা যে পুরুষ, এভাবে তো আমি কখনো চিন্তা করতেই শিখিনি। তো মার্ক হাম্বল তখন আমাকে জিজ্ঞেস করেছিল একটা কথা যে মায়েরা তোমার এই অনুষ্ঠানে কেমন লাগছে, ইংরেজিতে জিজ্ঞেস করেছিলেন অবশ্যই, যে এখানে তো অন্য কেউ আরেকটা মহিলা নাই। তো আমি একটু ভেবাচাকাই খেয়ে গিয়েছিলাম, তার কারণ আমি চিন্তা করলাম যে এটা কি প্রশ্ন করলো সে আমাকে। এবং আমি তাকে বললাম যে আমি তো এই কথাটা চিন্তাই করিনি কখনো। তো সে তখন জবাবটা দিয়েছিল যে এটা একটা অতিশয় ইন্টারেস্টিং জিনিস যে আমি এরকম ভাবে চিন্তা করছি। তো আসলে বাধা বিপত্তি বলে কোনো জিনিস আসলে মহিলাদের জন্যও নাই। সে যদি মনে করে যে আমি কষ্ট করব, পরিশ্রম করব, আমি জ্ঞান আহরণ করব, আমি পরিশ্রম করব, আমি একটা জিনিসের জন্য পরিশ্রম করে একটা জিনিসের সাথে লেগে থাকব, অবশ্যই সে উত্তম ফল পাওয়া ছাড়া আর কোনো অন্য কিন্তু কিছু হওয়ার কথা না তার জীবনে। আমি যেটা বলছি, তো আবারও যেটা বলবো, আমি প্রত্যেকবারই একটা কথা বলেছি, আমি যেটা বলছি আমার বোঝার কিন্তু আমার হিসাবে কখনো ভুল হয়নি। আজকে আমি তো অলমোস্ট 32 বছর হচ্ছে আমার এই প্রফেশনে। তো এক জায়গা থেকে আমি আরেক জায়গায় ছেড়ে এসেছি, এটা ঠিক আছে যে আমি হয়তো বুঝতে পেরেছি যে এই জায়গাটায় হয়তো আমার অসুবিধা হবে বা এই জায়গাটার পরে এই জায়গাটার আমার কোনো কারণে আমার পছন্দ হয়নি, কারণ এটা ঠিক আছে। পারসেপশন অবশ্যই মহিলাদের ব্যাপারে ক্রিয়েট করা হয়, যে যদি একটা লোক আজকে খুব জোরে কথা বলে তখন বলে যে তার লিডারশিপ কোয়ালিটি ভালো, মহিলা যখন কথা বলেন তখন কথাটা হয় যে মহিলাটা ঝগড়াটে। সো এই পার্থক্যটা আমার কাছে মনে হয় আস্তে আস্তে সৃষ্টি করতে হবে এবং ঠিক করতে হবে যে অবশ্যই যে এই মহিলার যে ক্যাপেবিলিটি, তার প্রফেশনালিজম, তার ওয়ে অফ ডুইং থিংস, তার নলেজ বেস, এগুলো আস্তে আস্তে চলে আসা উচিত। এত বছর পরে এখন এই নারী আর পুরুষ এই কথাটা শুনতে আমি আর রাজি না। যাক, আমি এটা হচ্ছে মহিলা দিবস বলেন আর ইন্টারন্যাশনাল ওমেন্স ডে বলেন, আর এখন তো বললো ব্রেকিং দ্য বায়াস বলে হাত দেখাতে বললো। ব্রেকিং দ্য বায়াস আসলে আমি মনে করি যে অনেক আগেই হয়ে গেছে। নইলে ম্যারি কুরির মতন একজন বৈজ্ঞানিককে দেখেছি যে অনেকগুলো আরো 40 জন বৈজ্ঞানিকের মাঝখানে বসে আছেন যারা সবাই পুরুষ এবং উনি একমাত্র মহিলা যিনি কিনা নোবেল পুরস্কার পেয়েছেন কত বছর আগে, 100 বছরের উপরে হয়ে গেছে। তো তাহলে আমার কথা হচ্ছে যে এত বছর পরে আমরা কেন আমাদের চিন্তা ভাবনার চিন্তা চেতনার পরিবর্তন হবে না। আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হলেই দেখা যাবে যে আসলে মহিলারা অনেক উপরে যেতে পারছেন। এবং আমার মতো মহিলাও তো আমার হাজব্যান্ডের কাছ থেকে সাহায্য পেয়েছেন, ফ্যামিলির থেকে সাহায্য পেয়েছেন। কাজেই প্রতিটা মহিলাই তাদের ক্যারিয়ারে যখন যাবেন তাদের ফ্যামিলির থেকে অবশ্যই সাপোর্ট পেতে হবে। ফ্যামিলির থেকে সাপোর্ট পাওয়াটা তাদের জন্য অবশ্যই জরুরি। আনোয়ার গ্রুপেরই একটা ঘটনা বলি আজকে। আনোয়ার গ্রুপের যে জুট মিলটা আমি ফাইন্যান্স করেছিলাম HSBC থাকতে, জুট মিলটা পানির নিচে চলে গেল বড় বন্যা যেটা হয়েছিল। এটা হচ্ছে 1996 সালের বন্যা সম্পর্কে। এই বন্যায় যখন চলে গিয়েছিল পানির তলায় এটা, তখন মার্ক হাম্বল আমার সাথে গিয়েছিল নিয়ে করতে ছিলাম। 98-এ পরে বন্যা হলো সম্ভবত, আমার কতটা মনে আসছে না।
তো মার্ক আমার সাথে যখন দেখতে গেছে একটা ডিঙি নৌকায় করে আমরা তখন পানির তলায় সব চলে গেছে, সে কিন্তু এত ভয় পেয়েছে আমার সাথে গেছে, তার ভয়টা সে কোন রকমে লুকিয়ে আমার সাথে যেতে যেতে লাস্টে বলেছে যে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে আমি অনেক ভয় পেয়েছি এবং ভয় পাচ্ছি। তা আমাকে তখন বলেছে যে তোমার মতন একটা ছোট মেয়ে এখন থেকে তো অন্তত 25-26 বছর আগের কথা, সে আমাকে মহিলা বলে, সে বলছে তোমার মতো ছোট মেয়ে তুমি, তোমার এত সাহস যে তুমি এই সমস্ত জায়গায় এসছো, তুমি এইসব জায়গায় কাজ করো, আমি তো অবাক হচ্ছি, একটা লোকেরও তো সাধ্য নাই যে এতটা সাহস সঞ্চয় করে, বিকজ আমি নিজে জানি আমি কত সাহসী, সে বলছিল। তো আমি তাতে বুঝি যে আমার কোনো অন্য কোনো কালিগ হলে তারা এত সাহস করে ওই জায়গায় কেউ ওই বন্যার পরে ওই বন্যার পানির মধ্যে ওই ফ্যাক্টরি ভিজিট করতে কেউ যেত না ওই সময়। তো যাক, সেটা হচ্ছে এই গ্রুপকে নিয়েই বললাম, আর এটা তো আমার খুব একটা মানে আমি কি বলবো, আমার ভাইজান তো আমার এই জায়গাটায় বসে আছেন অনেক দোয়া, আর তার সুযোগ্য সন্তানরা যেভাবে ক্যারি অন করছে তাদের কাছে আমার আজীবন কৃতজ্ঞতা। কারণ এই যে রিলেশনশিপ এটার তো কোনো মূল্য আমি আজকে দিতে পারব না, এবং আমি খুশি যে ওনার থার্ড জেনারেশনকেও দেখতে পাচ্ছি। আজকে ইউসুফ আমাকে রিকোয়েস্ট করলো এটা করার জন্য, অনেক দোয়া সবার জন্য, অনেক ভালোবাসা। আরেকটা জিনিস, মহিলা পুরুষ বলে কোনো জেন্ডার চিন্তা করার দরকার নেই, ব্রেনটা কিন্তু আল্লাহ দিয়েছেন সবাইকে ইকুয়াল, ব্রেনটা যে যতটুকু খরচ করবে তার উপর নির্ভর, নিজেকে সীমাবদ্ধ করার আসলে সবাইকে ধন্যবাদ।